বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, এই জগতে যারা তরিকত করে, যারা শরীয়তের দৃষ্টিতে আল্লাহর ইবাদত করে, দেখা যায় তরিকতের দৃষ্টিতে অনেক লোক একটা কথা বলে থাকে, 30 অক্ষরে কাগজ কোরআন আর 40 অক্ষরে মানুষ কোরআন। তাহলে আমি হে জগৎবাসী সকলের কাছেই শরীয়ত তরিকত হাকিকত মারফত যেই দেশে আছেন, আমি সকলের কাছেই একটা জিনিস জানতে চাব যে আপনারা কি বলতে পারবেন যে 29টা বা 30টা অক্ষরে এই 30 পারা কোরআন হয়েছে। এখন এই 30টার বাহিরে আরও 10টা বেশি আছে মানুষের মধ্যে, মানে 10টা অক্ষর যে মানুষের মধ্যে বেশি আছেন। হে বিশ্ববাসী, আপনারা কি কখনো দেখেছেন যে আরও 10টা অক্ষর আপনার মধ্যে বেশি আছে? যদি দেখে থাকেন তাহলে বলেন, যেমন 30টা অক্ষরের আলিফ হইতে শুরু করে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলোর একটা নমুনা আছে, একটা রূপ আছে। তাহলে কি আমাকে একটু বলতে পারবেন যে আরও বাকি যে 10টা, 30টার পরে আরও যে 10টা অক্ষর, এই 10টা অক্ষরের কি স্রোত, কি নমুনা, দেখতে কেমন? আজ পর্যন্ত কেউ কি দেখেছেন? তাহলে আমি জগতের সমস্ত তরিকতের লোকেরকেও আমি বলতেছি এবং শরীয়তের লোকদেরকেও বলতেছি যে মানুষ কিন্তু শোনাশুনির মধ্যেই আছে, কখনো কিন্তু তারা দেখে নাই যে 30 হরফে কাগজ কোরআন এই 30টা অক্ষর অবশ্যই আমরা কায়দাতে দেখতে পাই, কিন্তু 40 হরফে মানুষ কোরআন এই 30টার পরের একটা অক্ষরের নাম কি, বা এই 30টার পরে যে 10টা অক্ষর তার রূপস্রোত কি? তবে কি নেই? আমি সত্য বলছি, আমি শামীম আলী চিশতি, যে ওই হরফগুলার কোনো আকৃতি নেই। তাহলে আকৃতি নেই, তাহলে সেটা হরফ হয় কি করে? সেটি হরফ কি করে হয় দেখেন, একটু খেয়াল করবেন, এই হরফগুলো দেখা যায় তাদের আকার খুঁজে পাওয়া যাবে না। যেমন একটা কথা বলা হয়, 30 হরফে কাগজ কোরআন, 40 হরফে মানুষ কোরআন। তো এখন মূলত কথা হলো যে 30 হরফে যে কাগজ কোরআন, 30টা অক্ষর যে আমরা দেখতে পেলাম, এখন আমরা খুঁজে বের করব যে বাকি 10টা অক্ষর কি কি নাম, কি স্রোত, এবং তাদেরকে দেখতে কেমন। তো আজকের এই আলোচনাটি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখেন যে মানব দেহটা 30 অক্ষরেই সৃষ্টি করা হয়েছে, এর বেশি অক্ষর নেই, আর বাকি 10টা নিরাকার। নিরাকার বলতে কীরকম, যে একটা কথা বলা হয়, 18 চিজে এই দেহ তৈয়ার, মানে 18টা বস্তু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। এর মধ্যে 10টা হল আল্লাহর, আর 8টা হল যেমন মায়ের 4, বাবার 4। মায়ের 4 কি? যে ত্বক, লোম এবং মাংস এবং রক্ত, এটা মায়ের অংশ। আর বাবার অংশ 4, সেটা হলো রগ, মগজ, মণি, আরেকটি হলো হাড্ডি, এটা বাবার থেকে। তাহলে মার 4, বাবার 4, আল্লাহর 10। আল্লাহর 10 কি? আল্লাহর 10 সেটা হলো নিরাকার। যেমন আপনি বাতাসকে কখনো দেখেছেন? এটা আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে।
আপনি কখনো আগুন হাতে রাখতে পেরেছেন? আগুন দেখতে পাচ্ছি, আগুনের কালার দেখতে পাচ্ছি, আগুন আলো দিচ্ছে, কিন্তু আলোর আলো দিচ্ছে বা আগুনটা আমরা একটা কালারে দেখতে পাচ্ছি, আগুনের যে গরম বিষয়টা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো মানুষের শরীরের তাপমাত্রা আছে, গরম অনুভব করি, তাহলে এটা কিন্তু গরমটা দেখা যায় না, গরম অনুভব করা যায়। এরপরে মানুষ যখন ক্ষুধা লাগে তখন সেই ক্ষুধাটা দেখতে কেমন, আমরা অনুভব করছি যে আমার ক্ষুধা লাগছে। এখানে আল্লাহর নিরাকারী বস্তু রয়েছে, হরফের গুণ ক্ষমতা। আরও একটি হলো, আপনার শরীরের উপরে পিঁপড়া হাঁটতেছে। এখন এই পিঁপড়া যখন হাঁটে তখন আপনি স্পর্শ অনুভব করছেন। এখন সেই স্পর্শ অনুভব এটা দেখতে কেমন, এবং আপনাকে কেউ আঘাত করেছে, আপনি ব্যথা পেয়েছেন, এই ব্যথা দেখতে কেমন? তাহলে ব্যথা দেখতে কেমন, ব্যথা অনুভব হয় কিন্তু ব্যথা দেখা যায় না। আরেকটা বিষয় হলো, যখন আপনার পিপাসা পেয়েছে, এই পিপাসা অনুভব করছি, এই পিপাসা কি দেখানো যাবে কাউকে যে পিপাসাটা কীরকম? এটাও নিরাকারী, এখানেও একটি অক্ষর নিরাকারী। এরপরে দেখা যায় মানুষের দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি দিয়ে আমরা বাহিরে কত কিছু দেখতে পাচ্ছি, এই দৃষ্টিশক্তি দিয়ে আমরা কিছু যা কিছু দেখতেছি এটার মধ্যে একটা নিরাকারী বস্তু রয়েছে। এখানে একটি নিরাকারী হরফ লুকায়িত। আল্লাহর দশের একটি কম যদি থাকে তাহলে আমরা চলতে পারব না। আচ্ছা, আরও একটি বিষয় হল যে আমরা কথা বলতেছি, কথা বলতেছি আপনি শুনতেছেন, কিন্তু কথা বাতাসের সাথে আমার মুখ দিয়ে বের হয়ে আসছে, কিন্তু এই কথা দেখতে কেমন? তাহলে ঠিক এভাবে আল্লাহর পক্ষ থেকে এই দশ নাজিল হয়েছে, আর সেই দশ যখন নাজিল হয়েছে তখন মার চার আর বাবার চার দিয়ে একটা দেহ গঠন হয়েছে, আর এই দেহের মধ্যে যখন দশ এসে গেছে তখন এই দেহটা চলতে পারে, খেতে পারে, ব্রেন খাটিয়ে কাজ করতে পারে। আল্লাহর কুদরত হে জগতবাসী। আমাদের এই আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি কোনো তরিকতের লোক শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন সহজে, যদি কোনো শরীয়তের লোক শোনে তারা কেউ বুঝবে, কেউ খুঁজবে, আর কেউ চোখ দুটো বুঝবে, আবার কেউ আমাকে এড়িয়ে যাবে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা সামনে যদি আমরা ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি, তাই আপনাদের সামনে যেন ভিডিওগুলো উপস্থিত হয়, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন কিছু ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তবে হে জগতবাসী, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।